আসসালামু আলাইকুম দর্শক, আফসান নিউজ বেটিতে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নতুন সংবিধান, কার এজেন্ডা আর নতুন সংবিধান করার পেছনে বিএনপির একটি উদ্দেশ্য আছে? প্রশ্ন। অন্যদিকে জনগণের কাছে যেতে না পেরে বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দেয়, কিভাবে গণতন্ত্রের কথা বলবে? সর্বশেষ থাকছে মানবাধিকার লঙ্ঘনকারীদের পুরস্কৃত করছে বাংলাদেশ সরকার, হিউম্যান রাইটস ওয়াচ। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত। বিএনপি এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। কেবল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি নয়, বিএনপি তিন ধাপে তাদের আইন এবং সাংবিধানিক পরিকল্পনা ঘোষণা করেছে। বিএনপি বলছে যে নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। নির্বাচনের পর যে সমস্ত দলগুলো একসাথে আন্দোলন করবে তাদের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠিত হবে এবং এই জাতীয় সরকার সংবিধান সংশোধন করবে। এই ত্রিমাত্রিক কর্মসূচি কোন দাপ কখন করবে সে সম্পর্কে বিএনপি নেতারা বলছেন। তারা বলছেন যে প্রথম তাদের লক্ষ্য হলো একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা। আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি জানিয়ে দিয়েছেন যে আগে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে ছিল সেটি ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয় ধাপে তার যুগপৎ আন্দোলন যে সমস্ত শরিকদের নিয়ে যুগপৎ আন্দোলন করবেন তাদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবেন এবং তৃতীয় দফায় তারা সংবিধান সংশোধন করবেন। নতুন সংবিধান কেমন হবে সে সম্পর্কে বিএনপি নেতারা কিছু কিছু ধারণা দিচ্ছেন। বিএনপি নেতারা বলছেন নতুন সংবিধানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয়ত তারা বলছেন যে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। হঠাৎ করে নতুন সংবিধানের এজেন্ডা কেন বিএনপির মধ্যে আসলো তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে যখন বিএনপি আগামী নির্বাচন কিভাবে হবে সেই নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না, তত্ত্বাবধায়ক সরকারের দাবি যখন সাংবিধানিকভাবে একটি প্রশ্নবোধক চিহ্ন এবং শূন্যতা সৃষ্টি করেছে, ঠিক তখন কিভাবে নতুন সংবিধানের কথাটি আসছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে যে নতুন সংবিধানের ধারণাটি এসেছে সুশীল সমাজের কাছ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য, ডক্টর শাহদিন মালিক, আসিফ নজরুল সহ যারা বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে বিবেচিত রয়েছেন তারাই নতুন সংবিধানের কথা বলছেন। আর নতুন সংবিধান করার পেছনে বিএনপি একটি উদ্দেশ্য আছে। বিএনপির নেতারা মনে করছেন যে বর্তমানে তারিক জিয়া এবং বেগম খালেদা জিয়া দুজনেই দণ্ডিত, এই সংবিধান অনুযায়ী তারা কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমনকি সরকার প্রধান বা সংসদের নেতাও হতে পারবেন না। এ অবস্থা থেকে উত্তরণের পথ কি এটা ভাবতেই তারা নতুন সংবিধানের বিষয়টি সামনে এনেছে। অন্যদিকে নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রে সুশীল সমাজের উৎসাহ রয়েছে। সুশীল সমাজ দীর্ঘদিন ধরে ক্ষমতার বাগবাটোয়ারা চায়। যখনই অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে তখনই সুশীল সমাজ ক্ষমতার কেন্দ্রে ঝাঁকিয়ে বসতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন থেকে প্রবর্তিত হলো তখন থেকে সুশীল সমাজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানেই সুশীল সমাজের শাসন। 2007 সালে সুশীল সমাজের এই কর্তৃত্ব আরো প্রতিষ্ঠিত হয়। এই সময় দুই বছর সুশীল সমাজ নিয়ন্ত্রিত সরকার দেশ পরিচালনা করে আর এ কারণে সুশীল সমাজ মনে করছে যে ক্ষমতায় তাদের স্থায়ী হিস্সা দরকার আর এই হিস্সা লাভের জন্যই তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছে যেখানে উচ্চ কক্ষে সুশীল সমাজ প্রতিনিধিরা থাকবে আর এ কারণে তারা বিএনপিকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্যর কথা বলছেন। সুশীলদের প্রস্তাবনা হলো যে রাষ্ট্রপতি হবেন সুশীল নিয়ন্ত্রিত এবং প্রধানমন্ত্রী হবেন দলীয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে চেষ্টা করে সুশীল সমাজ যেটি পারেনি সেটি তারা এখন সংবিধান সংশোধনের মাধ্যমে হাসিল করতে চায়। এ কারণে তারা এখন নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবির সাথে 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 নতুন সংবিধানের দাবিকে যুক্ত করেছে। কিন্তু সুশীলদের এই অভিপ্রায় পূরণ করতে পারবে কি বিএনপি? চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জনগণের কাছে কোন মুখে যাবে, জনগণকে যেয়ে কি বলবে? তাদের গ্রেনেড হামলা, বোমা হামলা, আগুন, সন্ত্রাস এইসব নিয়ে যখন তারা জনগণের কাছে যাবে, জনগণ তখন তাদেরকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর কি তারা দিতে পারবে? প্রধানমন্ত্রী বলেন যে রাজনৈতিক দলের জন্ম ক্যান্টনমেন্টে একজন সামরিক উদ্দীপনার পকেট থেকে, সেই দল কিভাবে গণতন্ত্রের কথা বলবে? প্রধানমন্ত্রী বলেন একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কি করবে না সেটি তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আওয়ামী লীগ সবসময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ কখনো ভোট চুরি করেনি, ভবিষ্যতেও করবে না। প্রধানমন্ত্রী বলেন যে বিদেশিদের কাছে বিএনপির নেতারা ধর্ণা দিচ্ছে এ কারণে যে তারা জনগণের কাছে যেতে ভয় পায়। জনগণের উপর যদি তাদের আস্থা থাকতো তাহলে বিদেশিদের কাছে ধর্ণা দিতে যেত না। প্রধানমন্ত্রী বলেন যে বিদেশিদের কাছে বিএনপি নেতারা ধর্ণা দিচ্ছে এ কারণে যে তারা জনগণের কাছে যেতে ভয় পায়। জনগণের উপর যদি তাদের আস্থা থাকত তাহলে বিদেশিদের কাছে ধর্ণা দিতে যেত না। প্রধানমন্ত্রী বলেন কুটিতে যদি জোর থাকে তাহলে তো অন্য জায়গায় যেতে হয় না,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে এবং জনগণের ভোটার অধিকার প্রয়োগ করবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার পরেও নিরাপত্তা বাহিনী কমান্ডারদের পদোন্নতি সহ নানাভাবে পুরস্কৃত করছে বাংলাদেশ সরকার। বুধবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়। এতে সংস্থাটির দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী লিখেছেন, জোরপূর্বক গৌম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতন সহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত এসব কর্মকর্তারা, কিন্তু তাদের অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত না করে উল্টো তাদের পুরস্কৃত করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত 30 সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আব্দুল্লাহ মামুন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সেই সময় র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সেই ঘটনায় এক বছরেরও কম সময়ের মধ্যে তাকে পুলিশের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে এতদিন এ দায়িত্বে থাকা ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধেও একই অভিযোগে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে জানানো হয়েছে, তিনি র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় তার অধীনে থাকা কর্মকর্তারা মোট 136টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং 10টি গুমের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। এজন্য বেনজির আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সফরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, কিন্তু এই নিষেধাজ্ঞা এড়িয়ে বাংলাদেশ সরকার নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে পাঠানো প্রতিনিধি দলের সদস্য করে তাকে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের তরফ থেকে র্যাবকে সংস্কার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে আব্দুল্লাহ মামুনের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, আমরা এমন কিছু করছি না যে জন্য আমাদেরকে র্যাব সংস্কার করতে হবে, তাই সংস্কারের কোনো প্রশ্নই নেই। এবছরের প্রথমে আব্দুল্লাহ মামুন সহ নিষেধাজ্ঞার অধীনে থাকা র্যাবের আরেক কর্মকর্তা এডিজি কর্নেল খান মোহাম্মদ আজাদকে তাদের সাহসিকতা ও সেবার জন্য পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে, এমন পদক্ষেপ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর কাছে এ বার্তা দেয় যে সরকার শুধু তাদের বিরুদ্ধে থাকা অপব্যবহারের অভিযোগগুলো অপেক্ষায় করবে না, বরং তাদেরকে আরো পুরস্কৃত করবে। চলে যাচ্ছে পরের সংবাদে। কোনো ধরনের সহিংসতা ছাড়া সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সারা দেশে শারদীয় দুর্গোৎসব হয় বিএনপির মনে জ্বালা বেড়ে গেছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবছর শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের নিবিড় তদারকির কারণে সাম্প্রদায়িক অপশক্তি কোনো অঘটন ঘটতে পারেনি। তিনি বলেন, এই কারণেই বিএনপির মনে জ্বালা আরও বেড়ে গেছে, সরকার নয় বিএনপি দেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, একটি দায়িত্বহীন এবং ব্যর্থ বিরোধী দল হিসেবে বিএনপি জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে গেছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয় প্রকৃতপক্ষে বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, তারাই দেশকে এবং দেশের সম্ভাবনাকে নচ্ছাত করার অপচেষ্টায় লিপ্ত। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।